বন্ধুরা বর্তমানে আপনার বা আপনার পরিবারে কারো কাছে যদি স্বাস্থ্যসাথীর কার্ড থেকে থাকে এবং সেই কার্ডের লিস্টে যদি আপনার নামটা না থাকে ধরুন আপনাদের বাড়িতে কারো একজনের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনার ওই স্বাস্থ্যসাথী কার্ডে নাম তোলা নেই অথবা আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নাম তোলা নেই সেক্ষেত্রে আপনি কিভাবে ওই স্বাস্থ্যসাথী কার্ডে আপনার বা আপনার পরিবারের অন্য সদস্যদের নাম যুক্ত করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে এক এক করে দেখাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই বেশিরভাগ জায়গাতেই কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্যসাথীর কার্ড নতুনভাবে হচ্ছে না বন্ধুরা তবে আপনার ব্লকে একবার খোঁজ নিয়ে দেখতে পারেন যদি হয় সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রে এই মুহূর্তে আবেদন কিন্তু হচ্ছে না অনেক জায়গায় আবেদন বন্ধ রয়েছে তো যদি আপনাদের কাছে এই মুহূর্তে স্বাস্থ্যসাথীর কার্ড থেকে থাকে তাহলে এই কার্ডে কিভাবে আপনার নাম নথিভুক্ত করবেন কোন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে চলুন দেখিয়ে দিই তো বন্ধুরা বর্তমানে আপনাদের পরিবারে যে স্বাস্থ্যসাথী কার্ডটা রয়েছে সেই কার্ডে যদি আপনি আপনার নামটা তুলতে চান সেক্ষেত্রে আপনাকে ফর্ম এ এই ফর্মটা ফিল আপ করতে হবে দেখুন এখানে লেখাই রয়েছে অ্যাপ্লিকেশান ফর নেম অ্যাডিশান আন্ডার স্বাস্থ্যসাথী অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু আপনার নামটা সংযুক্ত করার জন্য এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এখানে দেখুন বলা হয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার তো এই জায়গাটা এই জায়গাটায় কিছু করার প্রয়োজন নেই এরপরে দেখুন এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট এবং ব্লক মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত অর্থাৎ আপনার পুরো ঠিকানাটা আপনি এই জায়গাতে কিন্তু লিখে দেবেন এখানে দেখুন বলা হয়েছে নেম অফ দ্য বেনিফিশিয়ারি অর্থাৎ যার নামে আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডটা রয়েছে যার কার্ডে আপনার নামটা যুক্ত করতে চান তার নামটা এই জায়গায় বসিয়ে দেবেন অর্থাৎ লিখে দেবেন অবশ্যই কিন্তু সমস্তটাই ইংরেজি হাতের বড় অক্ষরে লিখবেন এরপরে দেখুন বলা হয়েছে ফাদার্স নেম অর্থাৎ যার নামে কার্ড রয়েছে তার বাবার নামটা এইখানে লিখে দেবেন এবারে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে ইউ নাম্বার তো এই জায়গায় এই যে স্বাস্থ্যসাথী কার্ডের নিচের দিকে যে নাম্বারটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নিচের দিকের নাম্বারটা কিন্তু আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন এরপরে বন্ধুরা আপনারা এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখুন বলা হয়েছে আপনাদের পরিবারে কি সরকারি স্পন্সার্ড কোনো হেলথ ইন্স্যুরেন্স কেউ পাচ্ছেন তো এই জায়গায় আপনি এই নোতে ঠিক করে দেবেন একইভাবে এখানে দেখুন কেউ কি কোনো রকম কোনো মেডিকেল অ্যালাউন্স পাচ্ছেন গভর্নমেন্ট থেকে সেক্ষেত্রেও এখানে আপনি নো করে দেবেন এরপরে বন্ধুরা আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে মেম্বার নেম তো এক দুই তিন চার করে কিন্তু মেম্বার নেম এখানে বসাতে পারবেন অর্থাৎ পরিবারের যে কজনের নাম যুক্ত করতে চাইছেন মোট কিন্তু আপনারা জনের নাম পর্যন্ত যুক্ত করতে পারবেন প্রথমেই মেম্বারের নাম লিখে দেবেন তারপরে মেল ফিমেল যেটা হবেন সেটা লিখে দেবেন বয়সটা লিখে দেবেন এবং যার কার্ড যার কার্ডে আপনি নাম নথিভুক্ত করতে চাইছেন তার সঙ্গে আপনার রিলেশানটা কি সেটা এখানে লিখে দেবেন মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন খাদ্যসাথীর নাম্বার অর্থাৎ আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাবেন আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মনে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা পূরণ করবেন এইভাবে আপনারা যে কজন ক্যান্ডিডেটের নাম এখানে যুক্ত করতে চাইছেন এক দুই করে কিন্তু তাদের নামগুলো এখানে লিস্ট ওয়াইজ বসিয়ে দেবেন এরপরে বন্ধুরা আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে বলা হয়েছে দেখুন যে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার তো এখানে আপনার কিছু করার প্রয়োজন নেই এই জায়গায় কিছু করার প্রয়োজন নেই এরপর দেখুন এখানে বলা হয়েছে উপরোক্ত তথ্য সম্পূর্ণ সত্য এবং আমার পরিবারের উপরোক্ত সদস্যগণের নাম ইতিপূর্বে স্বাস্থ্যসাথী কার্ডে নথিভুক্ত হয়নি আর যার নামে কার্ড রয়েছে অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি তার নামটা এই জায়গায় সই করে দেবেন সই না জানলে বাঙাতের বুড়ো আঙুলের ছাপও কিন্তু দিতে পারেন এবারে এখানে দেখুন বলা হয়েছে বিস্তারিত জানতে হলে আপনারা কিন্তু এই যে নাম্বারটা টোল ফ্রি নাম্বার এই নাম্বারেও ফোন করতে পারেন এবারে দেখুন এই যে জায়গাটি রয়েছে এটা কিন্তু রিসিভ কপি এটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে মনে রাখবেন বন্ধুরা এই যে ফর্মটা আপনারা ফিল করছেন এই ফর্মের সঙ্গে অবশ্যই যাদের যাদের নাম যুক্ত করছেন তাদের কিন্তু রেশন কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্সটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন মোবাইল নাম্বার যদি এক হয় সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা কিন্তু সব জায়গায় বসিয়ে দেবেন বা আপনারা নাও বসাতে পারেন তো এইভাবেই কিন্তু আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখতে লাইক দেবে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ